হ্যালো, আজকে আমি উল দিয়ে শিউলি ফুলের মতন দেখতে মালা বানাবো। মালা বানাতে আমার লাগবে দুটো উল, সাদা আর কমলা কালারের, আর লাগবে একটা চিরুনি, একটা কাইচি আর দুটো সুইচ। এবার আমি তৈরি করব সাদা উল দিয়ে। প্রথমে আমি 10টা ঘর নেব। এই 10টা ঘর নিয়ে নিলাম। এবার আমি 6 বার প্যাঁচ মারব। এখানে 6খানা প্যাঁচ দিয়েছি, এই 6টা প্যাঁচের উপর দিয়ে আমি আবারও 6টা প্যাঁচ মারব। মোট এখানে 12খানা প্যাঁচ রয়েছে। এবার আমি গিট মেরে দেবো। সুতোটাকে কেটে দেবো। এবার সাদা সুতো দিয়ে ঠিক মিডিল দিয়ে বেঁধে দেবো। খুলে দিলাম, এবার একটু টাইট করে বেঁধে দেবো। এবার সুতোটাকে কেটে দেবো। এবার এই সাইডগুলোকে আমি কেটে দেবো। ফুলটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি সুতোতে গেঁথে নেব। কয়টা ফুল আমি আগে তৈরি করে রেখেছিলাম, এই যে কমলা রঙের ফুল আমি গেঁথে নিয়েছি 4 পাটটা করে, 1, 2, 3, 4 পাট গেঁথে রেখেছি। এবারে ফুলগুলো তৈরি করে রেখেছি, এই ফুলগুলোকে গেঁথে নেব। খানিকটা করে সুতোটা বাদ দেবো, দিয়ে এটাভাবে গেঁথে নেব।
গাঁথা হয়ে গেছে। আমার মালাটা তৈরি করা হয়ে গেছে।